যে খবরের দিকে আমাদের নজর ছিল, বিচারপতিদের মধ্যে যে সংঘাত, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি রয়েছে শনিবার দিন, পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলা গিয়েছে। এবং এই দুই বিচারপতির মধ্যে যে সংঘাত ঘটেছে, সেই সংঘাতের যে সংঘাত নিয়েই মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে শনিবার দিন পাঁচ বিচারপতির বেঞ্চে এর শুনানি রয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে শর্ত প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং বিচারপতির মধ্যে যে সংঘাত হয়েছিল, অর্থাৎ মেডিকেল কলেজের নিয়োগ নিয়ে যে মামলা, সেই মামলা ঘিরে সংঘাত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত তৈরি হয়। এবং এই সংঘাতের জেরে, এই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতিদের মধ্যে এই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন পীযূষ কান্তি নাগ, আমি তার কাছে যাবো। তবে আরেকবার আপনাদের জানিয়ে রাখি, বিচারপতিদের মধ্যে যে সংঘাত হয়েছিল, সেই সংঘাতের জের এবার সুপ্রিম কোর্টে এই সংঘাত পৌঁছে গিয়েছে এবং এই সুপ্রিম কোর্টে শর্ত প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এই সংঘাতের জেরে। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে এই সংঘাতের শনিবার দিন শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি রয়েছে। অর্থাৎ বিচারপতিদের নামেই এবার মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে এবং সেই মামলাকে ঘিরেই শুনানি রয়েছে শনিবার। শনিবার শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি, বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের যে সংঘাত হয়, সেই সংঘাতের জেরে এবার সুপ্রিম কোর্টে এই শর্ত প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টে শর্ত প্রণোদিত মামলার এবার শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের মধ্যে একটি সংঘাত তৈরি হয়েছে, যে সংঘাতের জেরে এবার তার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং সুপ্রিম কোর্টে শর্ত প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের মধ্যে এই সংঘাতের জেরে শনিবার শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানিও রয়েছে। আমাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে। পীযূষ দা, দুই বিচারপতির মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত, এই এবং তার শুনানিও রয়েছে শনিবার দিন, পুরো বিষয়টি কি জানা যাচ্ছে? দেখো, বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট শনিবার এবং রবিবার ছুটি থাকে, সেই ছুটির দিনে কিন্তু সুপ্রিম কোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলার বেলা 10:30টায় শুনানি হতে চলেছে। সেই স্বতঃপ্রণোদিত মামলা কারা শুনবেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারপতির যে বেঞ্চ, বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করা হবে। কি মামলার শুনানি গ্রহণ করা হবে? গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি সোমেন সেনকে উদ্দেশ্য করে যে নির্দেশিকা জারি করেছেন, পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশিকাকে সঠিক নয় বলে তার বিচারে, তার নির্দেশে যে উল্লেখ করেছেন, সেই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের এই স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আগামীকাল বেলা 10:30টায় সুপ্রিম কোর্টে হতে চলেছে। সাধারণত বিচার প্রক্রিয়ায় আমরা দেখতে পাই যে একক বেঞ্চের নির্দেশ, সে যদি কোনো রকম সন্তুষ্ট না হয় কোনো পক্ষ, তাহলে তাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং ডিভিশন বেঞ্চে সেই মামলার যে রায়, সেই রায় তখন কিন্তু শিরোধার্য হিসাবে মেনে নেওয়া হয় এবং সেই রায়ে যদি তার কারুর কোনো আপত্তি থাকে তাহলে তারা রিভিউ পিটিশন করতে পারে অথবা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু এক্ষেত্রে যখন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায়, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে খারিজ করে দিয়ে তার ওপরে স্থগিতাদেশ জারি করেছেন, তারপরেও একক বেঞ্চ সেই রায়কে সঠিক নয় বলে গণ্য করে, সে তার নির্দেশিকায় উল্লেখ করে এবং কেন তা সে গ্রহণযোগ্য নয়
সেই তা সেই বিষয়ে উল্লেখ করে বিচারপতি সোমেন সেন সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন তার নির্দেশিকায়। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছেন, যার শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বিশেষ বেঞ্চে আগামীকাল বেলা 10:30টায় শুনানি গ্রহণ করা হবে। একদমই, ধন্যবাদ পীযূষ কান্তি, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।